হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। নমিস ক্রিয়েশন আর ছোট্ট একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের আমি সন্ধ্যের থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এটা বড় ব্লগ কিছু আমি বলবো না, ছোট্ট একটা তোমাদের সাথে আমি হেয়ারের টিপস নিয়ে চলে এসেছি। তো এখন তো শীতকাল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, চারটে মাস আছে বিয়ের। তো অনেকের আমার ভিডিও দেখছো, তাদের নিজেদের বিয়ে আছে, অনেকের বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তার জন্য হেয়ার ট্রিটমেন্ট তো কিছু করতেই হবে। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কোনো মানেই হয় না যে স্পা করানো, পার্লার গিয়ে 500-600 টাকা, 1000 টাকা খরচা করে। কারণ কি, তোমরা জানো স্পায়ের খরচা হেয়ার লেন্থ অনুযায়ী হয়। তো কারোর হেয়ারে 500 টাকাও নিতে পারে, কারো 1000 টাকাও নিতে পারে, লোকেশন অনুযায়ী, আর হেয়ার গ্রোথ মানে লেন্থ অনুযায়ী এক একটা লোকেশনে এক এক রকম রেঞ্জ নেয়। তো তার জন্য আমি চলে এসেছি ছোট্ট একটা টিপস নিয়ে, যেটা কিনা হেনা। হেনা কিন্তু এমন একটা জিনিস, আমরা বহু বছর মানে বহু পুরনো, এটা নতুন নয়, অনেক কোম্পানির আছে। আমি স্পেসিফাইড কিছু করব না যে এই ব্র্যান্ডেরই অ্যাপ্লাই করো বা এটা করো ওটা করো, সেটা আমি বলবো না। কারণ কি, আমি নূপুরের হেনাটা ইউজ করি, সেটা কিনা আমার সুবিধা আর কি স্যুট করে গেছে। যে যেটা পারো সেটাই ইউজ করো, কোম্পানিটা ওরকম ম্যান্ডেটারি নয়। তো চলো হেনাটা কিভাবে আমি অ্যাপ্লাই করব আমার হেয়ারে সেটাই আজকের আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, কেন লিকারটা হচ্ছে, আমার চায়ের লিকারটা হয়ে গেছে। 3-4 মিনিট ফোটানোর পরে চা পাতাটা আমি ছেঁকে পুরো নিয়ে নিলাম জলটা। তো চলো আমি এবার কফি অ্যাড করে নিচ্ছি 1 চামচ। এটা যার যেরকম হেয়ার লেন্থ সেই অনুযায়ী কিন্তু পরিমাণটা হবে। আমার হেয়ারে আমি 1 চামচ দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি অলিভ অয়েল। অলিভ অয়েল এই বড় চামচের 1 চামচ আমি পুরোপুরি দিয়ে দিয়েছি। আর এখন নূপুরের ছোট পাউচ পাওয়া যায়, যেটা কিনা 5 টাকা করে, দেখো আমি দুখানা পাউচ কিনেছিলাম, 2টো পাউচ দিয়ে দিয়েছি। ওই বললাম লেন্থ অনুযায়ী, আমি তো 2 প্যাকেটেই আমার চলে অনেকটাই হয়ে গেছে। তো এবার যে হার্বাল, ময়ূর, ওই নূপুর, সরি ময়ূর বলছি, ওই নূপুর, অনেক কিছুই কোম্পানি আছে, যে যেই কোম্পানির ইউজ করো, যেটা হাতের সামনে পাবে সেটাই ইউজ করো। আর আমি কিন্তু হেনাটা ব্ল্যাক কালার নিয়েছি, হেনার আবার কালার থাকে, আমি আমার চুলে কোনো কালার চাই না, তার জন্য আমি ব্ল্যাক কালারটাই নিয়েছি। আমি ভালোভাবে এটা মেল্ট করে নিচ্ছি, যাতে কি না দানা দানা হয়ে না থাকে। তো গুলে নিয়েছি আমি, এটা সারা রাত থাকবে ভেজানো কফি আর অয়েলটা দিয়ে। তো আমি নেক্সট ডে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি, কেমন? গুড মর্নিং বন্ধুরা, এই যে আমি চলে এসেছি। হেনাটা দেখো সারা রাত ভেজানো থাকার ফলে কালারটা একটু অন্য রকম হয়েছে, যেহেতু আমি কফি দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। ডিমের কিন্তু এগ বাইটটা শুধু নয়, পুরোটাই আমি দিচ্ছি। অনেকেই শুধু এগ বাইট দাও আর সাথে দইও দাও, বাট আমি আমার চুলে আমি দই দেই না, কারণ কি ড্রাই হয়ে যায় থাকে, সেটা দেখতে হবে। পুরো চুলটা দিয়ে কিন্তু জটটা ছাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? দেখো এখন আকাশটা দেখো, টুকু রোদ ওঠেনি সকালবেলা, শীতের সকালে কিন্তু একটু লেট করেই সব রোদ ফোদ ওঠে। তাহলে তাড়াতাড়ি হেনাটা লাগাচ্ছি, কারণ শুকাতে তো একটু টাইম লাগবে। তো চলো শুরু করা যাক। আমি কিন্তু হাতে গ্লাভস পরিনি, অনেকেই তোমরা চাইলে গ্লাভস পরতে পারো, আমার সেটাই অসুবিধা হয়, তার জন্য আমি খালি হাতে এটা করছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি হেনাটা অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি, যেটা হচ্ছে এরকম পুরো মাথার উপরের পোর্শন থেকে ভাগ করে নিলে না চুলটা, দেখো একটা আমি প্রথমেই একবার একটা স্টেপ নিয়ে খোপা করে নিয়েছি, তারপরে একবার ডান দিকের চুল, একবার বাঁদিকের চুল, এরকম সেকশন করে নিয়ে নিলে কি খোপাটাতে আর জটও পড়বে না, আর চুলটা যখন ছাড়াবে, যখন জলে আর কি ধোয়া হবে, তখন জট পড়বে না চুলটায়। তো তার জন্য এভাবেই আমি করে নিয়েছি, ভালোভাবে যেন পুরো চুলটাতে কভার হয় হেনাটা। আর আমার চুল যেন তো ভীষণ ড্রাই, ভীষণ ড্রাই। তোমরাও প্লিজ আমাকে কমেন্টে বলো, এর থেকেও যদি কিছু ভালো, কিছু বেটার অ্যাপ্লাই করা যেতে পারে
নিজের হেয়ারের জন্য ঘরোয়া কিছু, আমি কেমিক্যাল কিছু ইউজ করতে পছন্দ করি না, কারণ আমি একবার স্মুথনিং করিয়েছিলাম, তারপরে আমার চুলটা আরও নষ্ট হয়ে গেছে। আমার চুলটা আগে একটু ভালো ছিল, ঠিকঠাক অন্তত ভদ্রস্থ ছিল, এখন আমার চুলটা খুব অভদ্র হয়ে গেছে। তো যাই হোক, তার জন্য একটুখানি যত্ন করতে হচ্ছে। আর সামনেই কিছু কিছু অকেশন আসতে চলেছে, তার জন্য একটু নিজের যত্ন না নিলে হয়, এমনিতেই তো কি বাজে দেখতে, তো নিজের যত্ন নিজে যদি নিজেই না নিই কি আর করা যাবে বলো। চলো দেখতে থাকো, হ্যাঁ আমি কিভাবে অ্যাপ্লাই করছি, তোমরাও এভাবেই কিন্তু অ্যাপ্লাই করবে, দেখবে তোমাদের সুবিধা হবে। এই যে আমার হেনাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি দইটা দিইনি কারণ কি রাফ হয়ে যায় চুল, আর লেবুও দিইনি স্কিন অ্যালার্জি, তার জন্য আজকে কিন্তু আমি নর্মাল জলে চুলটা জাস্ট ধুয়ে নেব। নেক্সট ডে আমি শ্যাম্পু আর কন্ডিশনার করবো, তোমরাও তাই করবে। আর নেক্সট ডে শ্যাম্পু করার পর কেমন কি হচ্ছে চলো দেখা যাক। তো এই যে নেক্সট ডে আমি শ্যাম্পু কন্ডিশনার করার পরে আমার চুলের অবস্থা সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছে, শাইন করছে, আর একটা স্মুথনেস এসে গেছে চুলের মধ্যে। যারা অ্যাপ্লাই করেছো আগে, যারা করো অ্যাপ্লাই হেনা, তারাই একমাত্র বুঝবে যে সত্যি সত্যি হেনার পরের দিন শ্যাম্পু করার পর সত্যি চুলটা অন্যরকম সুন্দর লাগে। একটু ঢং করছিলাম, কেমন লাগছে বলো আমাকে, আর চুলটাও কেমন লাগছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। কেমন, টাটা।